সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বাংলা পাখি পালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 4/2/2022 রোজ শুক্রবার আমরা এসেছি মিরপুর 1 নম্বর পাখিরহাটে। আজকে দেখাবো হাটে কি কি ধরনের পাখি উঠেছে, পাখির দাম সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি খুব সুন্দর সুন্দর কিছু বেবি নিয়ে আসছেন এখানে, অ্যামাজনও নিয়ে আসছেন এক পিস। তবে পাখিগুলোর বিস্তারিত যদি আমাদেরকে একটু বলতেন, আচ্ছা প্রথমে চন্দ্রা থেকে শুরু করি। চন্দ্রটা এটা বয়সটা কিরকম? আড়াই মাস প্লাস। এটা আড়াই মাস প্লাস না, এখনো হ্যান্ড ফিট? তিন বেলায় হ্যান্ড ফিট না ভাই? তিন বেলায় হ্যান্ড ফিট করে তো এখনো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পাখিটি, সাইজটিও মাশাল্লাহ প্রচুর পরিমাণে বড়। তো ভাই এটার দামটা কিরকম চাচ্ছেন আপনি? সাত হাজার টাকা। এটা কি ফিক্স দাম না কিছু কম রাখা যাবে? কিছুটা সম্মান করা যাবে। আচ্ছা দেখতে পাচ্ছেন, কেউ যদি চান অবশ্যই স্যাম্পল ভ্যারিয়েশন নিতে পারবেন। ভাই নিচে দুটি লরি পাখি দেখা যাচ্ছে। আচ্ছা এটা কি রেড কলার না? এটা হচ্ছে রেড কলার। রেড কলার আর আরেক পিস এটা হচ্ছে ইয়েলো কলার। এটা হলো ইয়েলো কলার, দেখতে পাচ্ছেন একটা আছে রেড কলার আর একটা আছে ইয়েলো কলার। তো ভাই আর রেড কলারটার কিরকম দাম চাচ্ছেন? কলারটা 13,000 টাকা। রেড কলারটার দাম চাচ্ছেন 13,000 টাকা? এটার বয়সটা কিরকম হবে ভাইয়া? 45 দিন প্লাস না? আচ্ছা আর ইয়েলো কলারটা? একই বয়স না? ইয়েলো কলারটার দাম চাচ্ছেন কিরকম? ইয়েলো কলারটা 12,000 টাকা। 12,000? ইয়েলো কলারটা 12,000 টাকা, রেড কলারটা তা হচ্ছে হলো 13,000 টাকা। তবে এখানে একটি খুব সুন্দর একটি অ্যামাজনের বেবি দেখা যাচ্ছে, এটার বয়স কিরকম? এটার বয়স 4 মাস। এটার বয়স 4 মাস না? এটা কি হ্যান্ড ফিট না সেলফি? এটা হ্যান্ড ফিট, এখনো হ্যান্ড ফিট। দিনে তিন বেলায় করতে হয়? তিন বেলায় হ্যান্ড ফিট করাইতে হয়, আর এটা হচ্ছে আরও প্রায় 2 মাস করবে। আচ্ছা তিন বেলায় হ্যান্ড ফিট করতে আরও প্রায় 2 মাসের মতন করাইতে হবে না? তারপর হয়তো নিজে খাই একা একা, তারপর যে ইচ্ছা খায় ওইটা ওর হচ্ছে না? আচ্ছা মানে আরো প্রায় 2 মাসের মতো নিতে পারবো। আচ্ছা ভাই এটার দামটা কিরকম চাচ্ছেন? দামটা 70,000 টাকা। এটার দামটা হচ্ছে 70,000 টাকা। এটা কি একদম না কিছুটা কম রাখা যাবে? কিছুটা কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে। হ্যাঁ অবশ্যই এটাও কিছুটা কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে। তো স্যার ভাই যদি আপনার নাম্বারটা একটু বলতেন আমাদেরকে। 0018 4949 4932 3276। অবশ্যই আমি স্যার ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিবো, যদি কারোর ভালো লেগে থাকে ভাইয়ের কাছ থেকে পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন। ওকে ভাইয়া ধন্যবাদ। শুরুতে চলে আসলাম একজন বড় ভাইয়ের কাছে। তো বড় ভাইয়ের কাছে বেশ কিছু বাজিগার ডায়মন্ড দেখা যাচ্ছে, তো ভাইয়ের কাছ থেকে দামগুলো জানার চেষ্টা করবো। তো ভাই এখানে লটিনো বাজিগার দেখা যাচ্ছে একজোড়া, এজোড়াটা কি রানিং? এই প্যারটা কত চাচ্ছেন? এই প্যারটা চাওয়া হচ্ছে একদম 1200 টাকা। আর নিচে কিছু ডায়মন্ড দেখা যাচ্ছে, ডায়মন্ডগুলো 1400 টাকা জোড়া চাওয়া হচ্ছে। এগুলো কি রানিং? এগুলো রানিং। আর এই নিচের বাজিগরগুলো ভাইয়া? অ্যালবিনো 1000 আর লটিনো চাওয়া হচ্ছে 1200। এগুলো রানিং, এগুলো রানিং। আর এই যে নিচের বেঙ্গুলিগুলো, এটা এটা পিস না? পিসগুলো 450 টাকা করে জোড়া চাওয়া হচ্ছে। 450, 450 টাকা জোড়া চাওয়া হচ্ছে। আর এই বেঙ্গুলি, এই বেঙ্গুলিগুলো চাওয়া হচ্ছে 500 টাকা। ভাইয়া এই হাড়ির প্যাকেজ কত করে যাচ্ছে? 1500 টাকা প্যাকেজ যাচ্ছে। তিনটা করে বাচ্চা আছে, ফুল প্যাকেজ চাওয়া হচ্ছে 1500 টাকা। 3টা একই প্রাইস, 3টার মধ্যেই তো বেবি আছে না? 3টার মধ্যেই বেবি আছে, দেখতে পাচ্ছেন বেবিগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আবারও কিছুদিনের ভিতরে ডিম বাচ্চা করবে। তো ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, যদি কারো প্রয়োজন হয় তো ভাইয়ের কাছ থেকে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর ভাইয়া এই এই বাজিগারগুলো 1000 টাকা, এটা তো হচ্ছে 1000 টাকা। আর এই যে বাজিগারের বেবি, ক্যাম্প করার জন্য যদি কেউ নিতে চায় আর কি, লটিনো না? লটিনো। তো ভাইয়ের নাম্বারটা যদি বলতেন কাস্টমারের জন্য। 0176056 5673 56। ভাইয়ের লোকেশন? দারুসালাম থানা। দারুসালাম থানা।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি কি পাখি আনছেন একটু কাস্টমারদের জন্য দেখান। তো এখানে তিন পিস লরির বেবি দেখা যাচ্ছে, এটা কি রেড কালার লরি বলে? এটা রেড কালার লরি, দেখেন ফুল কালার চলে আসছে। তো ভাই লরির বেবিগুলো কত করে চাচ্ছেন পার পিস? পার পিস 12,000 টাকা করে। পার পিস চাওয়া হচ্ছে 12,000 টাকা করে। এটা বয়স কতদিন? ককেডালের বয়স হলো 25 দিন। এটা চাচ্ছেন কত? 2500 টাকা। ইয়েলো রিংনেট দেখা যাচ্ছে একজোড়া, একটা ফুল টেম। এটা কি মেল না ফিমেল? ফিমেল। ফিমেলটা ফুল টেম, দুইটাই ফিমেল। কত যাচ্ছেন এ পিস? পার পিস 20,000 টাকা। একটা হলো ফুল টেম, আর একটা হলো নন টেম, রানিং ফিমেল। আর লাব্বারটা? রাব্বারটা ফিমেল 3500 টাকা চাওয়া হচ্ছে প্রাইস। আর এ নিচের ককেটের লটিনো? পাল ছাড়াটা তো হচ্ছে 4,000 টাকা, আর পালগুলো তো হচ্ছে 5,000। আর এই যে বেঙ্গুলি? বেঙ্গুলি চাওয়া হচ্ছে 700 টাকা করে। এগুলো কি সব রানিং প্যাড? 700 টাকা জোড়া, সবগুলোই রানিং প্যাড। আর এর নিচের কিছু অস্ট্রেলিয়ান ঘুঘু দেখা যাচ্ছে, সবগুলো রানিং 700 টাকা করে জোড়া। না তো ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন। 01717 51 32 52। ভাইয়ের লোকেশন? নারায়ণগঞ্জ ফতুল্লা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ভাইয়া কি কি পাখি আছেন কাস্টমারদের জন্য একটু পাখির প্রাইসটা একটু বলবেন। এখানে কিছু লাভবার দেখা যাচ্ছে, লাভবারগুলো ইয়েলোটা কত চাচ্ছেন জোড়া? লটিনো ফিশারটা চাওয়া হচ্ছে 7,000 টাকা জোড়া। এটা কি রানিং জোড়া? আর গ্রিন ফিশারটা? গ্রিন ফিশারটা চাওয়া হচ্ছে 6,500। সাড়ে পাঁচ। গ্রিন ফিশারটা চাওয়া হচ্ছে 5,500। আর সিঙ্গেল, এটা কি মেল না ফিমেল? এটা হচ্ছে মেল। এটা মেল, এটা পার পিস চাচ্ছেন 3,000 টাকা না? আর এই যে জাবা? সাদাগুলো হচ্ছে 4,000 টাকা করে। সাদাগুলো চাওয়া হচ্ছে 4,000 টাকা। আর এটা কালোটা হচ্ছে 3,500। কালোটা চাওয়া হচ্ছে 3,500 রানিং না? রানিং। আর এই এখানে তিন পিস ইয়া দেখা যাচ্ছে লাভবার। লাভবার আছে এখানে, এগুলো জোড়া হচ্ছে 5,000 টাকা। এই জোড়াটা চাওয়া হচ্ছে 5,000 টাকা। আর সিঙ্গেল, এটা কি সিঙ্গেলটা হচ্ছে আপনার মাদি? মাদি এটা কত চাচ্ছে? এটা চাচ্ছে আপনার 2,800। এটা চাওয়া হচ্ছে 2,800। এটা কি ফিক্স না আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে? কিছু ডিসকাউন্ট দেওয়া যেতে পারে, আলোচনা সাপেক্ষে কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে। আর এই যে ইংলিশ জাপানিজ বেঙ্গুলিগুলো কত যাচ্ছেন? চকগুলো চা হচ্ছে 800। হোয়াইট ফন্টটা চা হচ্ছে 1,200 এবং ক্রিস্টেলগুলো হচ্ছে 1,500। উপরে ডায়মন্ড গুলো এখানে কি রানিং? এগুলো সব রানিং। তো ভাই নাম্বারটা যদি একটু বলতেন। 01568481551551। ভাইয়ের লোকেশন? ইস্টার্ন হাউজিং মিরপুর। ইস্টার্ন হাউজিং মিরপুর। আসলাম আর একজন বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে বেশ কিছু পাখি দেখা যাচ্ছে, তো পাখির প্রাইসটা জানার চেষ্টা করব। তো ভাই এখানে কিছু লাভবার দেখা যাচ্ছে, এগুলো কি রানিং পেয়ার? রানিং পেয়ার। এটা কি গ্রিন ফিশার বলে? না এটাকে গ্রিন ফিশার বলে। এটা কত যাচ্ছেন প্রাইস জোড়া? জোড়া চাওয়া হচ্ছে 5,000 টাকা। আর এই পাশের এইটা
একই দাম, এটাও 5000 টাকা, এটাও রানিং, আর এটাও রানিং রানিং। আর নিচের গুলো হলুদ গুলো হলো নিউ আডাল, এই কত করে চাচ্ছেন নিউ আডাল? এই নিউ আডালটা চাওয়া হচ্ছে 4300 টাকা। আর এখানেও গ্রিন ফিশার আছে, এটা কি জোড়া? কত পড়বে তবে এই গ্রিন ফিশারটা? এই এটা এই জোড়াটা চাওয়া হচ্ছে 5000 টাকা। রানিং পেয়ার, রানিং পেয়ার। আর এই সিঙ্গেল এটা কি? চার হাজার টাকা। মেল না ফিমেল? মেল। এটা 4000 টাকা চাওয়া হচ্ছে মেল। আর নিচের বাজিকা দেখা যাচ্ছে, এখানে যা আছে সবই রানিং, এখানে যা আছে সবই রানিং। ভাইয়ের কাছে মাশাআল্লাহ খুব সুন্দর পাখিগুলো, ভাইয়ের পাখিগুলো খুবই হেলদি। আর এগুলো রানিং, এগুলো কত করে যাচ্ছেন? এগুলো 650 টাকা। তো ভাইয়ের নাম্বারটা যদি কাস্টমারদের জন্য একটু বলতেন। 017-57-52-32-1826। ভাইয়া পাইকারেও বিক্রি করে, যদি ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, যদি কারো প্রয়োজন হয় পাইকারেও নিতে পারবেন, ভাইয়ের বাসায় গিয়ে দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আজকে আমরা কাশেম আঙ্কেলের কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তো আজকে কি কি পাখি আনছেন কাস্টমারদের জন্য, যদি একটু প্রাইসটা বলতেন। এখানে রেমবো বাজিকার, এগুলো কত করে চাচ্ছেন জোড়া? এগুলো চাওয়া হচ্ছে 500 টাকা পার পিস, 1000 টাকা জোড়া। আর এখানে কিছু লাভ বার্ডের বেবি দেখা যাচ্ছে, এইটা চাচ্ছে হলো 2500 টাকা। আর এই বিপেটটা 3500 টাকা। আর লাভ বার্ডের বেবি? লাভ বার্ডের 1500 থেকে 2000 টাকা। 1500 থেকে 2000 টাকা। এখানে কতদিন থেকে কতদিন বয়স পর্যন্ত আছে? 20 দিনের বয়স। এভারেজ 20-22 দিনের বয়সের বেবি সব। যদি কেউ ট্যাম করার জন্য নিতে চান তো আঙ্কেলের কাছ থেকে নিতে পারবেন, অবশ্যই আঙ্কেলের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। আর এখানে কিছু লাভ বার্ড, এগুলো মাস্টার পেয়ার, এগুলো মাস্টার পেয়ার, এগুলো কত চাচ্ছেন? গ্যালাক্সি এটা ফিমেল না? এটা 4000 টাকা চাওয়া হচ্ছে। আর এই যে গ্রিন, গ্রিন চিকটা চাওয়া হচ্ছে আপনার 7500 টাকা। গ্রিন চিকটা চাওয়া হচ্ছে 7500 টাকা জোড়া। এগুলো রানিং পেয়ার না? সবগুলো রানিং। এই পেয়ারটা চাচ্ছে 6500 টাকা। আর এই বেঙ্গুলি, বেঙ্গুলি 1000 টাকা জোড়া। সাইকেল যদি নাম্বারটা একটু বলতেন। 0167-459-4455-55। ঠিকানা মোহাম্মদপুর গাড়াচ্চর। এগুলো তো সবই আঙ্কেলের খামারের পাখি না? এগুলো সবই আঙ্কেলের খামারের পাখি। যদি আপনারা চান তো ঠিকানা মতন যে খামার থেকে দেখে শুনে নিয়ে আসতে পারবেন। এখানে আজকে দেখা যাচ্ছে এক বড় ভাই কিছু ইঁদুর নিয়ে আসছে, এগুলারে বলে বিলাতি ইঁদুর, হোয়াইট কালার। ভাইয়া কিছু বেশ কিছু পাখিও নিয়ে আসছে, তো ভাইয়ের কাছ থেকে এগুলোর প্রাইসটা একটু জেনে নিব। তো ভাইয়া এখানে কিছু বাজিকার দেখা যাচ্ছে, বাজিকারগুলো কত করে যাচ্ছেন জোড়া? এটা কি রানিং পেয়ার ভাইয়া? এখানে রানিংও আছে, সেমি অ্যাডালও আছে, 700 টাকা করে অ্যাভারেজ জোড়া চাওয়া হচ্ছে। আর ভাইয়া এখানে ককাটেলগুলো? গ্রেটা কত যাচ্ছেন? এটা কত যাচ্ছেন? এই জোড়াটা চাচ্ছেন 3500। এটা কি রানিং? রানিং। আর এইটা এই জোড়াটা চাওয়া হচ্ছে 6000। আর এই লটিনো এক পিস সিঙ্গেল, লটিনোর চাওয়া হচ্ছে 4500। আর এখানে কিছু জাবা দেখা যাচ্ছে ভাইয়া, খুব সুন্দর জাবাগুলো, খুবই সুন্দর। এটা কি রানিং পেয়ার ভাইয়া?
মা বাবা বাচ্চা সহকারে চাওয়া হচ্ছে 2500 টাকা। এগুলো খাই কি ভাইয়া? যা খায় তাই খায়। আর এইখানে কিছু জাবা দেখা যাচ্ছে, জাবাগুলো 3000 টাকা করে চাওয়া হচ্ছে। আর এখানে কুলুর দেখা যাচ্ছে একজন, এই কুলুর চাওয়া হচ্ছে 18000 টাকা। এটা কি রানিং পেয়ার? কুলুর রানিং পেয়ার এটা চাওয়া হচ্ছে 18000 টাকা। আর এই বেঙ্গুলি ভাইয়া, বেঙ্গুলি চাচ্ছে 700 টাকা, 700 টাকা জোড়া। এটাও রানিং প্যাড। তো ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন, 01940175126। ভাইয়ের লোকেশন যাত্রাবাড়ি ওয়ারি। ধন্যবাদ। চলে আসলাম একজন বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে এখানে একটা রেড কালার লরি দেখা যাচ্ছে। তো লরিটার প্রাইস কত যাচ্ছেন? লরিটা ভাই এটা 18000 টাকাতে। এটার বয়স কতদিন? বয়স 1 বছর। এটার বয়স 1 বছর। ট্যাপ করা আছে? এটা ট্যাপ আছে না, ফুল ট্যাপ। এটা ফুল ট্যাপ, যদি জোর করে কেউ না ধরে তাহলে কামড়াবে না, খেলে। জোর করে কেউ না ধরলে কামড়াবে না, ফুল ট্যাপ আছে। তো এটা প্রাইস আছে কত? ১৮,০০০ টাকা প্রাইস আছে। আর এই বেঙ্গুলি? বেঙ্গুলিগুলো 1000 টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে। আর এই যাবা যাবা প্লেটটা হলে 3000 টাকা পেয়ার, আর হোয়াইটটা হলে 3500 টাকা। প্লেটটা 3000 টাকা আর হোয়াইটটা 3500, হোয়াইটটা 3500 টাকা। আর লাভবার ভাইয়া? লাভবার গ্রিন পিসের হলো 4500 টাকা, আর এই যে ভাইলট হলো 5000। ভাইলটটা চাওয়া হচ্ছে 5000 টাকা, আর গ্রিন পিসের 4500। আর এটার কি কী কী বলে? লং টেল। লং টেল এই পেয়ারটা কত যাচ্ছেন? লং টেল পেয়ারটা হলো 5000 টাকা। 5000 টাকা। এটা কি ফিস না আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে? 4500 টাকা ফিস। 4500 টাকা লং টেলটা ফিক্স রেট। আর এখানে একটা ইয়া দেখা যাচ্ছে, লটিনো। লটিনোটা মেল। লটিনোটা মেল এটা কত যাচ্ছেন? 4500 টাকা। এটা দামটা হচ্ছে 4500 টাকা। আর এখানে কিছু বাকি দেখা যাচ্ছে লাভবার। যদি কেউ নিতে চান তো নিতে পারবেন। আর এই নিচের বাজিগারগুলো? বাজিগারগুলো 1000 টাকা। বাজিগারগুলো 1000 টাকা জোড়া। তো ভাইয়া কাস্টমারদের জন্য যদি নাম্বারটা বলতেন, 01700444200229। ভাইয়ের লোকেশন? ভাইয়ের লোকেশন মিরপুর। আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।